ক্রিসমাস উৎসবের টাকা জোগাড় করতে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে ব্রিটিশরা। ব্রিটেনের মানুষের প্রধান উৎসব হচ্ছে ক্রিসমাস। এই ক্রিসমাসে মানুষ ব্যাপক কেনাকাটা, ঘোরাঘুরি এবং আনন্দ উদ্দীপনা করে থাকে। এতে প্রচুর পরিমাণে অর্থ খরচ হয়। কস্ট অফ লিভিং ক্রাইসিসের এই সময়ে অনেকেই ক্রিসমাসে সাধ্যমতো খরচ করতে পারে না। তাই এবারের ক্রিসমাসকে রঙিন করতে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশরা। এরই অংশ হিসাবে অনেক মানুষ খাওয়া কমিয়ে দিয়েছে এবং খরচ বাঁচাতে টেকওয়েতে কেনার পরিমাণ কমিয়ে দিয়েছে। বার্কলেজের সর্বশেষ গ্রাহক কার্ড ব্যয়ের পরিসংখ্যান অনুসারে রেস্তোরাঁগুলোতে ব্যয়ের পরিমাণ সেপ্টেম্বর মাসে 10.8% কমে গিয়েছে, যা আগস্ট থেকে অনেক বেশি কমেছে। খবরে বলা হয়েছে টেকওয়েতে জনসাধারণের ব্যয় করা পরিমাণ নাটকীয়ভাবে কমে গেছে। টেকওয়েগুলোতে ব্যয় আগস্টের 9.2% থেকে গত মাসে 6.5% হয়েছে। জরিপে অংশ নেওয়া 44% ব্রিটিশ নাগরিক জানিয়েছেন যে তারা ক্রিসমাসের জন্য অর্থ জমাচ্ছেন, আর এজন্য ব্যয়ের ক্ষেত্রে তারা নানান দিক বিবেচনা করছেন। 60% মানুষ বলছেন যে উৎসবের মৌসুমের প্রস্তুতির জন্য পরিবারের বাজেট কমানো হলো সবচেয়ে ভালো উপায়। ব্রিটিশ ডিটেইল কনজোর্টিয়ামের মতে সঞ্চয়ের এই ঝুঁকটি তাদের মাসিক পরিসংখ্যানে উঠে এসেছে। গত মাসে হাই স্ট্রিট রিটেইল পার্ক এবং শপিং সেন্টারগুলোতে কেনাকাটা প্রায় 3% কম হয়েছে। সেপ্টেম্বরে শপিং সেন্টারে 4% এবং রিটেইল পার্কগুলোতে 2.4% কেনাকাটা কমেছে। ভোক্তাদের 2/5 মনে করেন এই বছরের ক্রিসমাস আরও ব্যয়বহুল হবে, তাই প্রতি 5 জনে 1 জন মানুষ খরচ কমাতে এখন থেকে উপহার কিনতে শুরু করেছে। অনেকেই তাদের প্রিয়জনকে উপহার দিতে পারবেন না, তাই আগাম তাদেরকে রাজি করাচ্ছেন। এদিকে ধীর গতি সত্ত্বেও পণ্যের দাম ক্রমাগত বাড়তে থাকায় সেপ্টেম্বরে সামগ্রিক ভোক্তা কার্ড ব্যয় 4.2% বেড়েছে, যা মুদ্রাস্ফীতির রেটের চেয়ে কম। প্রয়োজনীয় আইটেম কেনার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আগস্টে এই বৃদ্ধি ছিল 1%, গত মাসে বেড়ে 4.6% হয়েছে। পাশাপাশি জ্বালানি খরচ 11% বৃদ্ধি পেয়েছে। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।